Adobe XD Beginners Tutorial এর দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা Adobe XD Artboard Create এবং Manage নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা Adobe XD ওপেন করি। তো এটি হচ্ছে ওপেনিং স্ক্রিন। ওপেনিং স্ক্রিনে আমরা যে আর্টবোর্ড প্রিসেটগুলো দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমরা আর্টবোর্ড ক্রিয়েট করতে পারি। তাছাড়া কাস্টমাইজ প্যানেল আছে, এই কাস্টমাইজ প্যানেলে ওয়াইড যেমন 1414, হাইট 736 বসিয়ে আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করব। তো আমাদের একটা আর্টবোর্ড ক্রিয়েট হলো। আমরা নতুন একটা ওয়েতে আর্টবোর্ড ক্রিয়েট করতে চাচ্ছি, তো তার জন্য আমরা টুলস প্যালেট থেকে আর্টবোর্ড টুলে ক্লিক করব। দেন ক্যানভাসের উপরে আমরা মাউস পয়েন্টারটা নিলে আর্টবোর্ডের মতো একটা সিম্বল দেখা যায়। তখন আমরা যদি ক্যানভাসের উপরে ক্লিক করি তো অটোমেটিক্যালি আমাদেরকে আর্টবোর্ড ক্রিয়েট করে দেয়। এছাড়াও আমরা যদি চাই ড্র্যাগ করে আর্টবোর্ড ক্রিয়েট করতে পারি, কিন্তু তখন যখন আমরা আর্টবোর্ড টুলে সিলেক্ট করব তখন। এছাড়াও আমরা যদি আর্টবোর্ড নিতে চাই, যখন আমাদের টুল প্যালেটে আর্টবোর্ড সিলেক্ট থাকবে তখন এই কাস্টমাইজ প্যানেলের নিচে, প্রপার্টিস প্যানেলের নিচে মোবাইলের জন্য যেমন আইফোন 13 12 প্রো, মোবাইলের জন্য, ট্যাবলেটের জন্য, ওয়েবের জন্য বা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য, ওয়াচের জন্য আমাদের এখানে আর্টবোর্ড প্রিসেট দেওয়া আছে। তো এইগুলো থেকে আমরা আর্টবোর্ড ক্রিয়েট করতে পারি। এরপর আমরা আর্টবোর্ডগুলোকে রিসাইজ করব। তো আর্টবোর্ডগুলোকে আমরা রিসাইজ করতে পারি দুটি ওয়েতে। একটি হচ্ছে মানে আমরা আর্টবোর্ডগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে এই যে আমরা ইলিপের মতো যে কন্ট্রোলগুলো দেখতে পাচ্ছি, এগুলো কন্ট্রোল, এগুলোকে ধরে আমরা আর্টবোর্ড বড় করতে পারি, ছোট করতে পারি, ডান পাশে, বাম পাশে, উপরে, নিচে বাড়াতে পারি বা কমাতে পারি আর্টবোর্ডের সাইজ। এছাড়াও আমরা যদি আর্টবোর্ড সিলেক্ট করি তখন প্রপার্টিস প্যানেলে যে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মে আমরা ওয়াইড আপ অ্যারো দিয়ে বাড়াতে পারি, ডাউন অ্যারো দিয়ে কমাতে পারি, হাইট আছে, হাইটের উপরে ক্লিক করে আপ অ্যারো দিয়ে বাড়াতে পারি বা কমাতে পারি। এই হচ্ছে রিসাইজ করার প্রসেস। এরপর আমরা দেখব আর্টবোর্ড রিনেম করা। আর্টবোর্ডের উপরে যে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টাগ্রামের স্টোরি, এটাকে আমরা রিনেম করতে চাচ্ছি। তো রিনেম করার জন্য আর্টবোর্ডের এই নেমের উপরে ডবল ক্লিক করলে আমরা লিখতে পারি পোস্ট, রিনেম করতে পারি। এছাড়াও আমরা লেয়ার প্লেট থেকে আমরা পোস্টের উপরে ডবল ক্লিক করেও, মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করে আমরা রিনেম করতে পারি। এরপর আমরা গাইডলাইন নিয়ে আলোচনা করব। আমরা যে কোনো একটা আর্টবোর্ড সিলেক্ট করে আমরা যদি পয়েন্টারটিকে মাউসের লেফট বাটনের লেফট দিকে নিয়ে যাই তখন দুটি ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, মাঝখানে একটা লাইন। সেই অবস্থায় আমরা যদি মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা যদি ডান দিকে নিই তখন একটা গাইডলাইন চলে আসে, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। আমরা দেখতে পাচ্ছি উপরে 118 দেখা যাচ্ছে, অর্থাৎ 118 পিক্সেল পর্যন্ত আমাদের ডানে চাপছে এবং বাকি আছে 962 আমাদের আর্টবোর্ডের ওয়াইড অনুযায়ী। এবং সেম ওয়েতে আমরা উপরের থেকে যদি একটা গাইডলাইন নিতে চাই তখন মাউসের পয়েন্টারটি উপরে নিব, যখন আমাদের দুটো ত্রিভুজ বিপরীতমুখী থাকবে, মাঝখানে একটা লাইন থাকবে, তখন আমরা টেনে উপর থেকে নিচে আমরা একটা লাইন গাইডলাইন টানতে পারি। যেমন 110 পিক্সেল আছে, এখন 103.6, নিচে আছে 1815 পর্যন্ত হাইট। তো এইভাবে। এছাড়াও আমরা যদি চাই যে এই গাইডলাইনগুলোকে ডিলিট করতে, তাহলে এই গাইডলাইনগুলোকে ধরে আমরা উপরের দিকে নিয়ে গেলেই ডিলিট হবে এবং ডান বাম দিকে নিয়ে গেলেই ডিলিট হবে। এরপর আমরা আলোচনা করব ভিউপোর্ট নিয়ে। ভিউপোর্টটা হচ্ছে আমরা সাপোজ এই যে ডট লাইন আমরা একটু দেখাই, এটা হচ্ছে ভিউপোর্ট। অর্থাৎ আমরা যখন কোনো একটা আর্টবোর্ডের আমরা একটু কালার করে নিচ্ছি, আমরা যখন কোনো একটা আর্টবোর্ড অ্যাজ এ ভিউ করব, অর্থাৎ মোবাইল বা ডেস্কটপে যদি দেখতে চাই, সাপোজ আমরা ডেস্কটপে দেখব, তখন আমরা যদি ডেস্কটপ প্রিভিউতে ক্লিক করি তো তারা আমাকে লাল অংশটুকু দেখাচ্ছে। এর কারণ হচ্ছে
আমরা একটু ছোট করে নিই। এর কারণ হচ্ছে আমার ভিউপোর্টটা এই লালের ভিতরে আছে, অর্থাৎ আমি যতটুকু পর্যন্ত ভিউপোর্ট দিব ততটুকু পর্যন্ত আমাকে সে শো করবে, আর বাদবাকিটুকু শো করার জন্য সে আমাকে স্ক্রলিং করতে হচ্ছে। আমি একটু দেখাই, এই যে স্ক্রলিং করতে হবে, মানে তার মানে হচ্ছে যে ভিউপোর্টটা হচ্ছে যতটুকু আমি ভিউপোর্ট পর্যন্ত রাখবো ততটুকু পর্যন্ত আমার ডিসপ্লেতে শো করবে, হয় সেটা মোবাইলে নতুবা ডেস্কটপে। এরপর আমরা আলোচনা করবো অ্যাপিয়ারেন্স প্যানেল নিয়ে। তো যখন কোনো আমরা একটা আর্টবোর্ড আমরা সাপোজ আর্টবোর্ড সিলেক্ট করি, তখন অ্যাপিয়ারেন্স প্যালেট থেকে যদি ফিলের উপরে ক্লিক করি, তখন আমরা এখানে কালার অ্যাপ্লাই করতে পারি এবং কালারের অপাসিটিটা আমরা কমাতে পারি বা বাড়াতে পারি। এছাড়া আমরা যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, ড্রপডাউন মেনুতে ক্লিক করে লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং লিনিয়ার গ্রেডিয়েন্টের যে দুটো সাইড আছে, আমরা যে কোনো একটা সাইড সিলেক্ট করে সেখানে যে কোনো একটা কালার অ্যাপ্লাই করতে পারি এবং অন্য সাইডকে সিলেক্ট করে আমরা অন্য যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারি। তো এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স প্যানেলের কাজ। এরপর আমরা চাচ্ছি আর্টবোর্ড ওরিয়েন্টেশন। তো আর্টবোর্ড ওরিয়েন্টেশনের জন্য আমরা আর্টবোর্ড সিলেক্ট করে আমরা পোর্ট্রেট মোডে নিতে পারি অথবা ভার্টিক্যাল মোডেও নিতে পারি, এটা হচ্ছে ওরিয়েন্টেশন। এরপর আমরা চাচ্ছি আর্টবোর্ড কপি করতে। তা আর্টবোর্ড কপি করার জন্য আমরা দুটি ওয়ে ফলো করতে পারি, যেমন একটি হচ্ছে আর্টবোর্ড সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের অল্টা বাটন চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা ডানে বামে নিয়ে আর্টবোর্ড কপি করতে পারি, অথবা আমরা যদি আর্টবোর্ড সিলেক্ট করি কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করি তাহলে অটোমেটিকলি আমাদের আর্টবোর্ড কপি হবে। এছাড়া আমরা যদি চাই আর্টবোর্ডের সম্পূর্ণ এলিমেন্টগুলোকে দেখতে, তখন আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল জিরো প্রেস করি তাহলে সমস্ত আর্টবোর্ডগুলো আমরা দেখতে পাবো ক্যানভাসের, এবং কন্ট্রোল ওয়ান প্রেস করলে আমরা জুম 100% দেখতে পাবো। এবং যখন কোনো আমরা আর্টবোর্ড কোনো একটা আর্টবোর্ড সম্পূর্ণরূপে দেখতে চাচ্ছি, তখন সেই আর্টবোর্ডটিকে সিলেক্ট করে কন্ট্রোল 3 প্রেস করলেই আমরা ওই আর্টবোর্ডটিকে পুরোটাই দেখতে পাবো। থ্যাংক ইউ।